Amin. Bishrah li sadri wa sirli amri wa lulugdatan min lisani yafkahu qawli. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Salam Rasulullah sallallahu alaihi wasallam ke amra pathai. Allahr oshesh prashongsha. Allah taala amader taufik diyechen na hole amader khomotai nai je amra duniyar চাকচিক্য শয়তানের ধোকা এবং নফসের তাড়না থেকে বেঁচে আল্লাহর কথা শোনার জন্য হাজির হতে পারবো, সময় করতে পারবো। আল্লাহ ক্ষমতা না দিলে কিছুই সম্ভব না, আল্লাহর কাছে ক্ষমতা চাইতে হবে। শয়তানের ধোকার সম্বন্ধে আমরা আলোচনা করছিলাম। প্রথম পর্ব বেশ কয়েকটা তালিমের হালকা লাগবে যে শয়তান কিভাবে ধোকা দেয় বিভিন্ন পন্থায়, এবং তারপরে আবারও বেশ কয়েকটা হালকা লাগবে, সেটা হলো যে শয়তান এর ধোকা থেকে বাঁচার জন্য কোরআন এবং হাদিস এর সাহায্য কিভাবে আমরা নিতে পারি, শয়তানের ধোকা থেকে কিভাবে বাঁচতে হবে। তো প্রথম হলো যে শয়তান কিভাবে ধোকা দেয় তার কিছু নমুনা, আর দ্বিতীয় হলো যে কিভাবে আমরা বাঁচতে পারি। তো গতবার আলোচনা করছিলাম, মানে আরো আগে ছিল, আমরা আরো আগে ছিলাম শয়তানকে সৃষ্টি করার পিছনে আল্লাহ তাআলার কি প্রজ্ঞা, আল্লাহ তাআলা কেন শয়তানকে সৃষ্টি করেছেন। তো কয়েকটা কারণ বলেছিলাম, তার একটাই আমি আবার স্মরণ করাবো, সেটা হলো যে আল্লাহ তাআলা শয়তানকে আমাদের সামনে পরীক্ষা স্বরূপ সৃষ্টি করেছেন, যে শয়তানের ধোকা এড়িয়ে আমরা আল্লাহর ইবাদত করতে পারি কিনা, এবং পারলে পরে তখন বেস্ট। শয়তানের ধোকা এড়াতে হলে আল্লাহর সাহায্য দরকার। আল্লাহর সাহায্য আমরা কিভাবে পেতে পারি সেটার জন্য দরকার এলেম শিক্ষা, শয়তানের ধোকা বোঝার জন্য দরকার এলেম শিক্ষা, এবং ধোকা থেকে কিভাবে বাঁচবো সেটার জন্য দরকার এলেম শিক্ষা। এলেমের সেই জন্য এত মর্তবা। তো শয়তানকে পরীক্ষা স্বরূপ সৃষ্টি করা হয়েছে, এই এত বড় একটা শত্রুর পরীক্ষা থেকে ধোকার থেকে বাঁচার পরে তখন একটা মানুষ বেহেস্ত আশা করতে পারে। আর আরো যে পরীক্ষা তা হলো আমাদের রিপুর তাড়না, বিরাট একটা পরীক্ষা। শয়তানকে তো আমরা বিতাড়িত করতে পারি আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম বলে, কিন্তু রিপুর তাড়না থেকে যায় শয়তান। দুনিয়াতে আমাদের বাস করতে হয়, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার আকর্ষণ আমাদেরকে আকর্ষিত বিমোহিত করতে থাকে। এগুলা হলো পরীক্ষা, শয়তান, রিপুর তাড়না, দুনিয়ার আকর্ষণ। এগুলা থেকে বাঁচা হলো বড় কঠিন, এবং বাঁচতে পারলে তখন বেহেশত, তখন আল্লাহর সাথে সম্পর্ক। তো এগুলোর সম্বন্ধে আমাদের জানা প্রয়োজন, সেজন্য এলেম শিক্ষা হলো ফরজ। আল্লাহ তাআলা বেহেশত সৃষ্টি করার পরে জিব্রাইল আলাইহিস সালামকে বেহেশত পরিদর্শন করার জন্য পাঠান। আমি বেহেশত সৃষ্টি করেছি, যাও দেখে আসো। জিব্রাইল আলাইহিস সালাম
দেখে এসে বললেন যে আল্লাহ এই বেহেস্ত এত সুন্দর, যে এর কথা শুনবে সে তো এর জন্য অবশ্যই প্রচেষ্টা করবে, প্রচেষ্টা না করে যাবে না এবং বেহেস্ত না করে না পেয়ে যাবে না পৃথিবী থেকে। তারপর আল্লাহ তাআলা বললেন যে দোজক দেখে আসো যাও। দোজক দেখে এসে জিব্রাইল আলাইহিস সালাম বললেন যে আল্লাহ এই দোজক এত ভয়ানক, এত কঠিন শাস্তি, অবর্ণনীয়, এটার কথা যে শুনবে সে অবশ্যই চেষ্টা করবে এর থেকে বেঁচে থাকতে, দোজকে যাতে বেঁচে যেতে না হয় সেই কাজ না করতে চেষ্টা করবে। আল্লাহ তাআলা বললেন আবার যে যাও বেহেশত দেখে আসো। তো এখন আল্লাহ তাআলা বেহেশতকে বিভিন্ন আকর্ষণ দিয়ে, শয়তানের ধোকা, নফসের রিপুর্তারণা, দুনিয়ার দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার আকর্ষণ এবং রিপুর তাড়না, যে সহজে এগুলার বশীভূত হয়ে যায়, এসব দিয়ে ঘিরে ফেললেন ভেজকে। তারপর পাঠালেন জিব্রাইল আলাহ ইসলামকে, ভেজ দেখে আসো। জিব্রাইল আলাহ ইসলাম দেখে বললেন যে আল্লাহ এই বেহেস্তে ঢোকা তো অত্যন্ত কঠিন হবে, শয়তানের ধোকা এড়িয়ে রিপুর তাড়নাকে দমন করে পৃথিবীর আকর্ষণকে উপেক্ষা করে এই যে বেহেস্তে যাবে মানুষ, এ তো অসম্ভব ব্যাপার, কঠিন ব্যাপার। তারপর আল্লাহ তাআলা দোজখকে সমস্ত লজ্জত সমূহ, টেস্ট, গুনার কাজের যে স্বাদ, সেগুলো দিয়ে ঘিরে ফেললেন, ঢেকে দিলেন। তারপর বললেন যে যাও দোজখ দেখে আসো। দোজখ দেখে এসে জিব্রাইল আলাইহিস সালাম বললেন যে আল্লাহ এই দোজক থেকে মানুষ কিভাবে বাঁচবে, এই এত আকর্ষণ পৃথিবীতে, এত রিপুর তাড়না, এত শয়তানের ধোকা, এইগুলোর থেকে কিভাবে বাঁচবে? তো আমরা যখন এত কিছু সত্ত্বেও যখন আল্লাহর হুকুম মানি, আল্লাহর ভালোবাসার কারণে আমরা এই তালিমের হালকায় এসে জুড়ি সব কাজ বাদ দিয়ে, টিভি সিরিয়াল বাদ দিয়ে, গল্পগুজব বাদ দিয়ে, তখন আল্লাহ তাআলা ফেরেশতার কাছে গর্ব করেন আমাদের সম্বন্ধে। না আমরা আল্লাহকে দেখেছি যেমন আদম আলাইহিসসালাম দেখেছিলেন, না আমরা বেহেশত দেখেছি যেমন আদম আলাইহিসসালাম দেখেছিলেন, না আমরা ফেরেশতাদের দেখেছি যেমন আদম আলাইহিসসালাম দেখেছিলেন, না আমরা শয়তানকে দেখেছি যেমন আদম আলাইহিসসালাম দেখেছিলেন। তার সত্ত্বেও আমরা যখন আল্লাহর হুকুম মানার জন্য হাজির হই, নামাজে হোক, তেলাওয়াত করি, জিকির করি, তালিমের হালকায় জুড়ি, অন্যান্য আমল করি, রোজা রাখি, হজ করি, যাকাত দি, আল্লাহ তাআলা গর্ব করেন। তো শয়তানের সৃষ্টির বেশ কয়েকটা কারণ বলেছিলাম, আমি সেগুলোতে আর না যাই। আরেকটা কারণ যেখানে, যেটা আমি বলতে পারি নাই, সেটা হলো যে আল্লাহ তাআলা যে সমস্ত জিনিসকে ভালোবাসেন, এই যেমন আল্লাহর ইবাদত ভালোবাসেন আল্লাহ তাআলা, আল্লাহর হুকুম মানা, নবীর সুন্নত মতো চলা, যে তালিমের হালকায় আমরা জুড়ছি, আল্লাহকে দেখি নাই তাও আল্লাহর সম্বন্ধে জানতে চাচ্ছি, আল্লাহর নবীকে দেখি নাই তাও উনার সুন্নত সম্বন্ধে জানতে চাচ্ছি, তো এটা আল্লাহ তাআলা ভালোবাসেন। এবং এটার বিপরীত করলে, আল্লাহর হুকুম অমান্য করলে আল্লাহ তাআলা রাগান্বিত হন, সমস্ত কিছু আমি বলছি না। তো ইবলিসকে শয়তানের অনুসরণ করলে, রিপুর তাড়না অনুসরণ করলে, দুনিয়ার আকর্ষণে যদি আমরা
গ্রেফতার হয়ে যায়, এতে আল্লাহ তাআলা রাগান্বিত হন। এবং ঠিক বিপরীতটা করলে ইবলিসের দাসত্ব না করে আল্লাহর দাসত্ব করা, রিপুর তাড়নাকে দমন করা, দুনিয়ার আকর্ষণকে উপেক্ষা করা, এবং এগুলা করে আল্লাহর ইবাদত করা, এতে আল্লাহ তাআলা অত্যন্ত সন্তুষ্ট হন। এবং আমাদের দ্বারা ভুল ভ্রান্তি হয়ে যাবে, আল্লাহর কাছে মাফ চাইবো, আল্লাহ তাআলা মাফ করবেন। তো শয়তানের ধোকার পাঁচটা স্তর আছে। আদম আলাইহিস সালামের উপর এই পাঁচটা স্তরই তাকে খাটাতে হয়, পাঁচটা স্টেপ, পদক্ষেপ। সবার বেলায় প্রয়োজন পড়বে না। আদম আলাইহিস সালাম ছিলেন নবী, তাকে বিচ্যুত মানে তাকে আল্লাহর হুকুম অমান্য করতে শয়তানের বেগ পেতে হয়, অনেক বেগ পেতে হয়। সরাসরি আল্লাহর কাছ থেকে হুকুম পেয়েছিলেন, তো সেই হুকুমকে অমান্য করানো অনেক প্রচেষ্টার ব্যাপার ছিল শয়তানের জন্য। এবং এই প্রচেষ্টা নিয়ে শয়তান আদম আলাইহিসসালামকে এবং বিবি হাওয়াকে আল্লাহর হুকুম অমান্য করতে উদ্বুদ্ধ করেন। শয়তান বাধ্য করতে পারে না, করতেই হবে, ছুরি নিয়ে বন্দুক নিয়ে বাধ্য করতে পারে না, কিন্তু কিভাবে করে সেটা আমাদের জানা দরকার। আমাদের সাথেও এরকম করে এবং আমাদেরকেও আল্লাহর হুকুম অমান্য করায়, কম হোক বেশি হোক। তো সূরা আরাফে, সূরা তাহা এবং আরো অন্যান্য সূরা, বেশ কয়েকটি সূরায় শয়তানের আদম আলাইহিস সালামের সৃষ্টির ঘটনা এবং তারপরে শয়তান কিভাবে আদম আলাইহিস সালামকে ধোকা দেয় সেসব ঘটনা আছে একাধিক সূরায় এবং একাধিক আয়াতে। এবং এই যে আল্লাহর হুকুম অমান্য করতে উদ্বুদ্ধ করে, তার ফলে আদম আলাইহিস সালামকে বিতাড়িত করা হয় বেহেশত থেকে এবং ওনার স্ত্রীকে বিতাড়িত করা হয়, বিবি হাওয়া আলাইহিস সালাম। তো আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেন, কিভাবে ঘটনা আমরা জানি কম বেশি। ফেরেশতাদেরকে হুকুম দেওয়া হয় পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মাটি, নরম মাটি নিয়ে আসতে বিভিন্ন জায়গা থেকে। এবং সেই জন্য আলেমরা বলেন যে মানুষ বিভিন্ন রঙের হয়ে থাকে, তাদের যে শরীরের বর্ণ বিভিন্ন রকমের হয়ে থাকে, কেউ সাদা, কেউ কালো, কেউ খয়েরি রঙের। কারণ বিভিন্ন জায়গার মাটি থেকে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়, মাটি আনার পরে আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে, আমাদের হাতের মতো হাত না, এবং এটার অর্থ কি সেটা আমাদের বোঝার মতো ক্ষমতা নাই। আমরা যেমন হাত দিয়ে বানাই, আল্লাহ তাআলা সেরকম হাত দিয়ে বানান না, আল্লাহ তাআলা ইচ্ছা করলে হয়ে যায়। কিন্তু এটা বুঝাবার জন্য যে কত ভালোবাসার সাথে মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, প্রথম মানুষকে, বলা হয় যে আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে, দুই হাত এর কথা বলা আছে। আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামের আকার সৃষ্টি করেন এবং মাটির আকারে বেশ কিছুদিন পড়ে থাকে, কতদিন পড়েছিলেন আল্লাহ জানেন। এবং এটা ফেরেশতারা দেখছে এবং তারা এই আদম আলাইহিসসালামের আকার, তখন তো রূহ ফুঁকে দেওয়া হয় নাই, এটা দেখে তারা ভীত যে আল্লাহ তাআলা কি বানাতে যাচ্ছে। এবং আদম আলাইহিসসালামের
যে যে দৈর্ঘ্য 6 ফুট না, 130 ফুট, 130 ফুটের একটা আকৃতি মাটির আকারে পড়ে আছে, কাদা দিয়ে বানানো, তারপরে হয়তো শুকাচ্ছে, যাই হচ্ছে হচ্ছে। ফেরেশতারা এটা দেখে অত্যন্ত শঙ্কিত ভীত যে কি বানাচ্ছে আল্লাহ তাআলা। তারপর আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে এক এক পর্যায়ে পরামর্শ ঠিক বলা যায় না, তাদেরকে জানান যে আমি এরকম মানুষ সৃষ্টি করতে যাচ্ছি এবং তাদেরকে পৃথিবীতে পাঠাবো। আল্লাহ তাআলার পরিকল্পনাটা আগে থেকে ছিল যে পৃথিবীতে পাঠাবে। প্রথমে তো ওনাকে সৃষ্টি করার পরে আদম আলাইহিস সালামকে বেহেশতে রাখা হয়, কিন্তু একটা পরিকল্পনা ছিল যে পৃথিবীতে পাঠাবে। এবং আদম আলাইহিস সালামের পিছনে, মানে তার পিছনে এই যে এই শয়তান লেগে থাকে, তাকে কিভাবে আল্লাহর হুকুম অমান্য করা যায়, করানো যায়। তো ফেরেশতারা বলে যে আপনি এমন এক জাতি সৃষ্টি করবেন যারা মারামারি কাটাকাটি খুনাখুনি করবে, আমরাই তো যথেষ্ট, আপনার ইবাদত করবে না, আমরাই তো আপনার ইবাদত করছি। আল্লাহ তাআলা বলেন যে আমি যা জানি তোমরা তা জানো না। তা বলতে আল্লাহ তাআলা কি বুঝিয়েছিলেন তাই উনি জানেন, কারণ মানুষকে পাঠাবার পরে তারা মারামারি খুনাখুনি ঠিকই করছে, কিন্তু এর মধ্যে থেকে কিছু মানুষ আল্লাহর হুকুম মানবে, আল্লাহকে না দেখে, কোনো কিছু না দেখে, বেস না দেখে, দোজক না দেখে, ফেরেশতা না দেখে, আখেরাত না দেখে, সেটাই আল্লাহ তাআলার জন্য সন্তুষ্টির কারণ হবে এবং গর্বের কারণ হবে। অনেক মর্যাদা মর্তবা রাখে আল্লাহর কাছে, যে জন্য আল্লাহর মতো সত্তা আমাদের সম্বন্ধে আলোচনা করছেন এই মুহূর্তে, হাদিস অনুযায়ী ফেরেশতাদের কাছে গর্ব করছেন, আমাদের সম্বন্ধে বলছেন, ফেরেশতারা শুনছে। এবং যখন মজলিস, এই ধরনের মজলিস যেখানে আল্লাহর স্মরণ করা হয় শেষ হয়, প্রথমত এই ধরনের মজলিস ফেরেশতা দিয়ে ঘিরে থাকে, একেবারে আসমান পর্যন্ত পড়ছে যায়, তারা রহমত বর্ষণ করতে থাকে। এবং দেখবেন যে এই ধরনের মজলিস, এই ধরনের মজলিসে মানুষের মানে প্রশান্তিতে এই যে রহমত বর্ষণ করে, তাদের ঘুম চলে আসে, অন্য সময় ঘুম আসে না, টিভি দেখলে, অন্যান্য কাজ করলে, গান শুনলে পরে ঘুম আসে না, এই তালিমের হালকায় ঘুম চলে আসে। প্রথমত তো শয়তান চাই না যে আমরা এখানে কথা শুনি, আমাদেরকে বিভিন্ন ভাবে সে চেষ্টা করে এই ধরনের হালকার থেকে বিরত রাখার জন্য, কারণ এলেম জিনিসটা যখন মানুষের আসবে তখন সে বুঝতে পারবে অনেক কিছু। যতক্ষণ পর্যন্ত মূর্খ থাকবে ততক্ষণ পর্যন্ত তা বুঝবে না। সেজন্য বলা হয় যে একজন আবেদের এবাদত, আবেদ যার তেমন জ্ঞান নাই, একজন আবেদের এবাদত, একজন আলেমের ঘুম আবেদের এবাদতের থেকে উত্তম। একজন আলেম একজন হাজার জন আবেদের থেকে শয়তানের জন্য ভারী, একজন আলেম হাজার আবেদের থেকে ভারী শয়তানের উপরে। কারণ এই যে আলেম, সে ঘুমাবে নবীর সুন্নত মতো ঘুমাবে, ঘুমিয়ে ঘুমিয়ে সে সওয়াব পাবে। আর আবেদ এবাদত করছে কিন্তু একটা ফরজ হয়তো ছুটে যাচ্ছে, 60 বছর এবাদত করলো, একটা ফরজ ছুটে গেল, সে জানলো না ফরজ কি, কারণ এলেম নাই। একটা ওয়াজেব ছুটে যাচ্ছে নামাজের, তো এই নামাজ তো নষ্ট হয়ে গেল। এই জন্য এলেমের এত গুরুত্ব। তো আদম আলাইহিস সালাম কে সৃষ্টি করা হয় নাই, ফেরেশতারা তখন বলছে যে আমরাই তো যথেষ্ট আপনার ইবাদতের জন্য, এই মানব জাতিকে সৃষ্টি করার কি প্রয়োজন, তারা তো মারামারি কাটাকাটি করবে। আলেমরা বলেন যে ফেরেশতারা তো দেখেছে যে জিনরা কিরকম মারামারি কাটাকাটি করেছিল এবং তারপর তাদেরকে বিতাড়িত করা হয়, এই এই পৃথিবীতেই তারা ছিল, সেটা দেখে হয়তো তারা বলেছে, বা সেই জ্ঞানটা হয়তো আল্লাহ তাআলা দিয়েছেন, যে কোনো কারণেই হোক
ফেরেশতারা বলে যে তারা মারামারি কাটাকাটি করবে, যেটা পরে সত্যতে পরিণত হয়। আপনাদের মতো মানুষ কিছু আছে যারা ব্যতিক্রম, যারা কোনো কিছু না দেখেই আল্লাহর ইবাদত করছে বা আল্লাহর কথা শুনছে, এলেম শিক্ষা করার চেষ্টা করছে। তো আল্লাহ তাআলা বলেন যে আমি যা জানি তোমরা তা জানো না। তারপরে আল্লাহ তাআলা কি করেন যে আদম আলাইহিস সালামকে সমস্ত আল্লাহর সৃষ্টির, এবং সমস্ত আল্লাহর সৃষ্টি বলতে কি কি বুঝায় সেটা বর্ণনা করা নাই কোরআনে, হাদিসও বর্ণনা করা নাই আমার জানা মতে, কোরআনে তো নাই। আলেমরা ধারণা করেন যে যে আল্লাহ তাআলা বিভিন্ন সৃষ্টি আছে, বিভিন্ন ধাতু পদার্থ, জন্তু জানোয়ার, গাছপালা, এই বিভিন্ন জিনিসের নাম শিক্ষা দেন, এবং নাম বলতে যে শুধু নাম বুঝায় সেটা না, এগুলার যে বৈশিষ্ট্য সেগুলোও শিক্ষা দেন। লোহা, লোহার বৈশিষ্ট্য কি? লোহার নামটা যখন আমি জানবো তখন আমি জানি যে লোহার বৈশিষ্ট্য কি, নামের পিছনে লুকিয়ে আছে বৈশিষ্ট্য, নাহলে তো আমার জানা হলো না যে লোহা কি। আগুন, আগুনের বৈশিষ্ট্য, মাটি, মাটির বৈশিষ্ট্য, পানি, পানির বৈশিষ্ট্য, এরকম আল্লাহ তাআলা কত কিছু সৃষ্টি আছে, কত কিছু ধাতব পদার্থ, অ্যালুমিনিয়াম, তারপরে যেটাকে তামা, সোনা, রূপা, কত ধরনের আল্লাহ সৃষ্টি আছে, এই প্রত্যেকটার নাম এবং তার পিছনে এগুলার বৈশিষ্ট্য কি। আল্লাহ, আল্লাহর নাম হলো আল্লাহ। তো আল্লাহ যখন বলি আল্লাহর বৈশিষ্ট্য আছে কিছু, তো আল্লাহর বৈশিষ্ট্য যদি না জানলাম তো আল্লাহ শব্দটা জেনে তো কোনো লাভ নাই। আল্লাহ বলতে আল্লাহ সমস্ত বৈশিষ্ট্য সহ আল্লাহকে বোঝায়, আল্লাহর যে সমস্ত সিফাত। তো প্রত্যেকটা জিনিসের নাম এবং তার পিছনে যে কি কি এগুলো দাঁড়ায়, পানি বলতে কি বোঝায়, মাটি বলতে কি বোঝায়, সব শিক্ষা দেন আল্লাহ তাআলা। কোরআনে বলা আছে আল্লাহ তাআলা সমস্ত কিছু নাম শিক্ষা দেয়। তো নাম বলতে তো নামের পিছনে যা কিছু গুণাবলী আছে সবই বোঝায়। আমার নামের তো কোনো ইয়ে নাই, কোনো বিশেষ তাৎপর্য নাই, নাম সহজে আমি মানুষটা সেইটার তাৎপর্য আছে। তো তারপরে আল্লাহ তাআলা ফেরেশতাদের জিজ্ঞেস করেন, আচ্ছা বলো দেখি এই বিভিন্ন জিনিস আমি যে সৃষ্টি করেছি এগুলোর নাম কি। ফেরেশতারা বলেন যে আল্লাহ তুমি যে আমাদের শিক্ষা দিয়েছো তার বাইরে তো কিছু জানি না। তারা জানতো না। আদম আলাইহিসসালামকে জিজ্ঞেস করা হয় বলো এগুলোর নাম কি, আদম আলাইহিসসালাম বলে দেন সব গড় গড় করে। যেমন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম পড়াশোনা জানতেন না, সই পর্যন্ত করতে পারতেন না, পুরা কোরআন ওনার মাথার মধ্যে ছিল, পুরা কোরআন এবং কত জ্ঞান ওনার মাথার মধ্যে ছিল। কোন স্কুলে যান নাই, কলেজে যান নাই, শিক্ষক ছিল না, আল্লাহ শিক্ষক। আদম আলাহ ইসলামের শিক্ষক ছিলেন আল্লাহ তালা, আল্লাহ আদম আলাহ ইসলাম সব বলে দিলেন। তো এর থেকে এবং খুব মনোযোগ সহকারে শোনেন, আপনারা তালিমের হালকা আসেন বলেই যে সব মাথার মধ্যে চলে যাবে সেটা হবে না, কারণ শয়তান বিভিন্ন ধোকার সৃষ্টি করবে, বিভিন্ন এদিক ওদিকের আকর্ষণ সৃষ্টি করবে যাতে আপনারা না শোনেন কি কি বলা হচ্ছে। এবং আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা বলছি, প্রত্যেকটা কথাই গুরুত্বপূর্ণ, আল্লাহর কোন কথা গুরুত্বপূর্ণ না, বা আল্লাহর নবীর কোন কথা গুরুত্বপূর্ণ না, আখেরাতের কোন কথা গুরুত্বপূর্ণ না। আমি এখন এই মুহূর্তে যে কথাটা বলতে যাচ্ছি সেটা হলো যে এরপরে আল্লাহ তাআলা ফেরেশতাদের বলেন যে আদমকে সেজদা করো। আদম আলাইহিস সালাম হলো মাটির তৈরি,
ফেরেশতারা হলো নূরের তৈরি, প্রত্যেকটা মুহূর্তে আল্লাহর হুকুম তারা মান্য করে, এক মুহূর্তের জন্য তারা অমান্য করার চিন্তাও করতে পারে না। আর আদম আলাইহিসসালাম মাটির তৈরি, এই পৃথিবীর মাটির তৈরি। ফেরেশতাদের বলা হলো সেজদা করো, এই সেজদা কিন্তু শুধু আদম আলাইহিসসালামের জন্য না, সবার জন্য, উনার সমস্ত প্রজন্মের জন্য। এক তো আমরা বুঝি না যে আমাদের প্রথম পুরুষ ছিলেন নবী এবং ওনাকে আল্লাহ তাআলা কিরকম মর্যাদা দিয়েছেন, ফেরেশতারা সেজদা করেছে, মানব জাতিকে সেজদা করা, এটা শুধু আদম আলাইহিসসালামকে সেজদা করা না। এবং কি জন্য সেজদা করা, কি জন্য সেজদা করা, আলেমরা বলেন যে এটা একটা মাটির সৃষ্টি মানুষকে সেজদা না, এটা আদম আলাইহিসসালামের এলেমের সামনে নত হওয়া। এলেম যে কত বড়, সেই জিনিসটা আল্লাহ তাআলা বুঝাতে চাচ্ছিলেন। এবং আরেকটা জিনিস মনে রাখবেন যে আদম ফেরেশতারা যে আল্লাহকে সেজদা করত, আল্লাহর ইবাদত করত, সেই সেজদা আর এই সেজদা হলো আলাদা। আদম আলাইহিসসালামকে যে সেজদা করা হয় এটা আলাদা, এটা হলো যে সম্মান দেয়া, উনি যে উত্তম সেটার সম্মান দেয়া, উনার ইবাদত করা না, একই সেজদা না। তাদের অন্তরে ওই ওই জিনিসটা ছিল না, ইবাদতের সাথে যে জিনিসটা থাকে, আমরা যখন সেজদায় চলে যাই, আল্লাহর সামনে ইবাদত করি, আল্লাহর সামনে ঝুঁকে যাই, আল্লাহকে রব হিসাবে মানি, আল্লাহকে প্রতিপালক হিসাবে মানি, আল্লাহকে ক্ষমতাশীল হিসাবে মানি, আমাদের ভাগ্য নিয়ন্তা হিসাবে মানি, সেই সেজদা না, উনাকে সম্মান সূচক এবং আল্লাহর হুকুম মানা, এটা এই সেজদার মধ্যে দিয়ে ফেরেশতারা আল্লাহর হুকুম মানল, কারণ আল্লাহ তাআলা হুকুম করেছিলেন সেজদা দিতে। প্রত্যেকটা সেজদার সাথে সাথে প্রত্যেকটা ফেরেশতার সাথে সাথে সেজদায় পড়ে যায়, একজন সেজদায় যায় নাই, যেটা আপনারা জানেন আদম, এই ইবলিস। আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন যে সবাই সেজদা গেল, তুমি সেজদা গেলে না কেন? এগুলো কিন্তু সবই আল্লাহর জানা ছিল, এটা এটা হবে, শেষ সময় পর্যন্ত কি হবে না হবে সব আল্লাহর জানা, না হলে আল্লাহ আল্লাহ হবে কি করে? তুমি সেজদা করলে না কেন? তো সময় আসলে এত সংকীর্ণ না, এই এই যে শুরু করেছি একটা ঘটনা বলতে গিয়ে আধা ঘন্টা শেষ। তুমি সেজদা করলে না কেন? ইবলিস তখন যুক্তি খাড়া করলো, এবং যুক্তি হলো অত্যন্ত মারাত্মক, এই যে কেন আল্লাহর হুকুম অমান্য করলো সেটার পিছনে যুক্তি খাড়া করলো, এবং যুক্তি অত্যন্ত মারাত্মক হতে পারে। যুক্তিটা কি, এবং আসলে ভুল যুক্তি, যুক্তিটা হলো যে আমি আগুনের তৈরি আর আদম হলো মাটির তৈরি, আমি তো তার থেকে শ্রেষ্ঠ, আমি আগুনের তৈরি, এবং এটা এটা একটা ভুল যুক্তি। কি জন্য? যে মাটি আসলেই আগুনের থেকে শ্রেষ্ঠ, মাটি সহিষ্ণু, ধৈর্যশীল, মাটির থেকে ফসল হয়, মাটি ধারণ করে, আর আগুন ধ্বংস করে, জ্বালিয়ে পুড়িয়ে দেয়। আগুন অসহিষ্ণু, তো এই প্রথম যুক্তি খাড়া করে আল্লাহকে অমান্য করলো। যেমন মানুষ বিভিন্ন যুক্তি দিয়ে, এগুলো পরে আমরা আলাপ করবো, আল্লাহর হুকুম অমান্য করে। তো আদম বললো যে আমি তো তার থেকে ভালো,
এই অংশটা এখন এই আপনাদের সামনে যে অংশটা আছে ইংরেজিতে সে কথাটাই বলছে। তার পিছনের যে ঘটনা সেটা আমি বললাম, যেটাকে আমি এখানে লিখেছি ব্যাকগ্রাউন্ড হিসাবে, পটভূমিকা। তো এটা শুনে আল্লাহ তাআলা বললেন যে বেশ, তোমার জন্য জায়গা না, তুমি আমার হুকুম অমান্য করলা, বেশ তোমার জন্য জায়গা না। এখানে কোনো অমান্য কেউ করতে পারে না, বেশ ওই যে ফেরেশতারা যেখানে থাকে না, তারা অমান্য করার চিন্তাই করতে পারে না। তো তুমি এখান থেকে বিতাড়িত, তুমি এখান থেকে বিতাড়িত, তুমি যাও, এখান থেকে বেরিয়ে যাও, এবং তুমি অভিশপ্ত, তার মানে তুমি দোজকে পুরবা, দোজকে পুরবা। তো শয়তান কি জন্য আদম আলাইহিস সালামকে সেজদা করে নাই? তার মধ্যে অহংকার চলে এসেছিল, সে যে এত বছর ধরে ইবাদত করেছে মানে পৃথিবীতে। সেদিন বলছিলাম যে পৃথিবীর আলেমরা বুঝাবার জন্য বলেন যে পৃথিবীর এমন কোন জায়গা নেই যেখানে শয়তান সেজদা, ইবলিস সেজদা করে নাই। তারপরে তাকে তো ফেরেশতাদের পদে উন্নীত করা হয়, ফেরেশতাদের পদে মানে তাদের সাথে থাকতে দেওয়া হয় এবং সেখানেও সে ইবাদত করে। তাকে আল্লাহ তাআলা এলেম দিয়েছিল এবং সেই জন্য তাকে ফেরেশতাদের সর্দার করা হয়। কিন্তু তার মধ্যে গর্ব চলে আসে, গর্ব, অহংকার, 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 যে আমি শ্রেষ্ঠ, আমি ফেরেশতাদের সর্দার, আমি জিন ছিলাম, আমাকে ফেরেশতাদের সাথে সামিল করা হয়, থাকতে দেয়া হয়, আমি শ্রেষ্ঠ, এই গর্বটা চলে আসে, আমি ভালো, আমি উত্তম, আমি উত্তম। যেই কারণে, এই অহংকারের কারণে সে মাটির মানুষের কাছে সামনে সেজদা করতে পারে নাই। অহংকার, অহংকার অত্যন্ত মারাত্মক। এখানে শিক্ষণীয় অনেক কিছু আছে। একটা শিক্ষণীয় যেটা আগে বলেছি যে আল্লাহ তাআলা যখন যেটা হুকুম দেয় সেটা মান্য করি, সেটা অমান্য করার জন্য যুক্তি খাড়া না করি এবং অহংকার থেকে বেঁচে থাকি। আল্লাহর হুকুম মানার মধ্যেই সফলতা এবং শান্তি, এবং সেটাকে সেটাকে মানার জন্য শয়তানের থেকে বাঁচতে হবে, নিজের রিপোর্ট থেকে বাঁচতে হবে, দুনিয়ার আকর্ষণের থেকে বাঁচতে হবে। শয়তানকে বিতাড়িত করা হয়, কিন্তু শয়তান বলে যে আল্লাহ, যেহেতু সে এত বছর ধরে ইবাদত করেছে, বলে যে আল্লাহ তুমি আমাকে সময় দাও, মহুলত, মহুলত, সুযোগ দাও, কিয়ামত পর্যন্ত, তার আগে আমাকে দোজকে দিও না, আমি তোমার এই সৃষ্ট বান্দাদেরকে আমি দোজকে নিয়ে যাব, এদের এদের মানে এদেরকে তুমি সেজদা করতে বলছো, এদেরকে আমি দোজকে নিয়ে যাব। আমি ভোরকে ধোকার মধ্যে ফেলে, প্রতারণার মধ্যে ফেলে, প্ররোচনার মধ্যে ফেলে এদেরকে আমি দোজকে নিয়ে যাব। তুমি আমাকে কিছু ক্ষমতা দাও যাতে করে এদের রক্তের মধ্যে আমি মিশে যেতে পারি, চিন্তার মধ্যে মিশে যেতে পারি, এবং সেই ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছিলেন তাদেরকে আমাদেরকে পরীক্ষা করার জন্য, আমরা বেহেশতে যাওয়ার যোগ্য কি না, না দোজকে যাওয়ার যোগ্য। আমরা সেই প্ররোচনার মধ্যে, ধোকার মধ্যে, ওয়াসওয়াসা বলে আমাদের মধ্যে আমরা পড়ি কিনা, সে বাধ্য করতে পারে না আমাদেরকে, কিন্তু আমাদের মধ্যে চিন্তা ঢুকিয়ে দিতে পারে, উল্টাপাল্টা চিন্তা ঢুকিয়ে দিতে পারে। আল্লাহর ইবাদত করলে আমরা শয়তানের থেকে বেঁচে থাকতে পারবো, শয়তানের ধোকার থেকে। আল্লাহর ইবাদত না করলে আমাদের রক্ষা নাই, কিন্তু বাঁচার উপায় নাই। আমি পোস্ট করেছিলাম যে অত্যন্ত জরুরি তালিম, এই কারণে যে এই শয়তান থেকে বাঁচার উপায় নেই। প্রথমত তাকে বুঝতে হবে তার কৌশলগুলা কি, এবং তারপরে জানতে হবে যে কিভাবে তার বিভিন্ন কৌশল থেকে, ধোকা থেকে, প্ররোচনা থেকে, প্রতারণা থেকে, ওয়াসওয়াসা থেকে আমরা বাঁচতে পারি। তো কিয়ামত পর্যন্ত সময় চেয়েছিল, কিছু ক্ষমতা চেয়েছিল, এবং আল্লাহকে চ্যালেঞ্জ দিয়েছিল যে আমি এদের প্রায় সবাইকে নিয়ে যাব। আল্লাহ তাআলা বলেছিলেন যে তুমি তাদেরকে পারবা না যে আমার ইবাদত করবে, তাদেরকে তুমি পারবা না। শয়তান বলে, এখানে আমি শেষ করব, তারপরে সামনের বার বাকিটা, পাঁচটা ধাপে কিভাবে আদম আলাইহিস সালামকে
আস্তে ধীরে ধীরে একটার পর একটা একটার পর একটা, পারে না পারে না পারে না, পঞ্চম ধাপে গিয়ে তখন সে আদম আলাইহিস সালামকে আল্লাহর হুকুম অমান্য করতে পারে তার ধোকার দ্বারা, মানে তার ওই চিন্তার ওয়াসওয়াসার দ্বারা। জোর করে করে নেই, জোর করে করার ক্ষমতা নাই, আমাদের উপরেও জোর করতে পারে না, কিন্তু চিন্তা ঢুকিয়ে দিতে পারে। তারপরে ওই চিন্তা আবার আনতে পারে, বিভিন্ন ভাবে আনতে পারে, কি কি করে না করে নিয়ে আমরা পরে আলাপ করব। তো এখানে যে কথাটা নিয়ে আমি শেষ করতে চাই সেটা হলো যে যে শয়তান বলে যে আল্লাহ তুমি এমন এক পরিস্থিতি সৃষ্টি করেছো, কিভাবে আল্লাহর সাথে কথা বলছে, যে আমি ভুলের মধ্যে পড়ে গেলাম, মানে আমি আমি এই অবস্থার মধ্যে পড়ে গেলাম, আমি তাদের রাস্তার মধ্যে, তারা যে সহজ রাস্তা সিরাতুল মুস্তাকিম, আমরা যে সূরা ফাতিহার মধ্যে পড়ি সিরাতুল মুস্তাকিম, তাদের যে সহজ সরল পথ, সেই পথের উপর আমি বসে থাকবো তাদেরকে ধোকা দেওয়ার জন্য, তাদের সামনে থাকবো, তাদের পিছনে থাকবো, তাদের ডানে থাকবো, তাদের বাঁয়ে থাকবো, তাদেরকে ধোকা দিয়ে ছাড়বো। তো আমরা দোয়ার পর্যায়ে এখন যে যে কথাটা দিয়ে শেষ করা উচিত আমার আমার মনে হয় সেটা হলো যে যে যেটা আবার আমি রিপিট করব, যে ইবলিস যখন মানে আদম আলাইহিস সালামকে ধোকা দিতে পারে, সেইটাই আমরা দেখবো যে কিভাবে পাঁচটা ধাপে ধোকা দেয়। তা আপনি আমি কোথাকার কে? একজন নবীকে, প্রথম মানুষ যিনি আল্লাহকে দেখেন, আল্লাহকে কিভাবে দেখেন, আল্লাহকে সরাসরি দেখেন বলে আমার মনে হয় না, কিন্তু মানে আল্লাহর পারিপার্শ্বিকতা তো দেখেন, আল্লাহর আওয়াজ তো শুনতে পান, আল্লাহর তরফ থেকে যে আওয়াজ আসে, তারপরে আল্লাহর আরশ দেখেছিলেন, এটার এক হাদিস আছে, আল্লাহর আরশ দেখেছিলেন, সেখানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা আছে, ওটা উনি দেখেছিলেন। তারপর ফেরেশতাদের দেখে, তারপরে ইবলিসকে দেখে, বেহেস দেখে, এত কিছু দেখার পরে যে মানে শয়তান যে কি রকম কৌশল করে যে আদম আলাইহিসসালামকে যদি সে ধোকার মধ্যে অমান্য অবাধ্য হতে ও অবাধ্য করাতে পারে, তো আপনি আমি কোথাকার কি? আমরা যদি এতে বাঁচার উপায় হলো এলেম এবং আল্লাহর কাছে দোয়া করা, জানা, এলেমকে এই জন্য প্রাধান্য দেওয়া হয়েছে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা নাজমুলের দাদিকে সম্পূর্ণ সুস্থ করে দেন, বুলবুলিকে সম্পূর্ণ সুস্থ করে দেন, হাদিয়াকে সম্পূর্ণ সুস্থ করে দেন, শাহজাহান ভাইকে সম্পূর্ণ সুস্থ করে দেন, চাচাকে সম্পূর্ণ সুস্থ করে দেন, টাবলুকে অনেকটা ভালো এখন, ডক্টর আব্দুল হানিফ টাবলু আমার ভাই, তাকে সুস্থ করে দেন, আরেফিন আহমেদকে সুস্থ করে দেন, হামিমকে সুস্থ করে দেন, শেখ রমজান, শেখ সাবির এদেরকে সুস্থ করে দেন, যারা মারা গিয়েছে তাদের জন্য তো দোয়া করবই আমরা, আমাদের আত্মীয় স্বজন, এবং এর মধ্যে মারা গিয়েছে আমার এক ছোট ভাই, কলেজের ছোট ভাই, আমি প্রথম ব্যাচের, আমাদের তৃতীয় ব্যাচের, আর্মিতে ছিল সে, এক বছর চার মাস আগে মারা যায়। আমার ছোট ভাই জেনারেল হাফিজের প্রতিবেশী, পাশের বাসায় থাকতো, পাশের বাসাটাই তার ছিল, এক বছর চার মাস আগে মারা যায়। এই গত চার দিন আগে মনে হয়, তিন দিন চার দিন আগে তার স্ত্রী মারা যায় এই ভাইরাসে। আমরা অত্যন্ত সতর্কতার মধ্যে অবলম্বন করি, যেরকম সতর্কতা অবলম্বন করা উচিত, সতর্কতা অবলম্বন না করে দোয়ার উপরে যদি কেউ মনে করে যে না আমার কিছুই হবে না, আমি অমুক দোয়া পড়েছি ইত্যাদি ইত্যাদি, এটা একেবারে বোকামি। কারণ হাদিসে আছে যে আগে উটকে বাঁধো তারপরে দোয়া করো যে উট যেন পালিয়ে না যায়, আগে সতর্কতা অবলম্বন করো তারপরে দোয়া করো। আমরা প্রত্যেকটা সতর্কতা যা অবলম্বন করা উচিত অবশ্যই অবলম্বন করি, তারপরে আল্লাহর কাছে দোয়া করি। তো মিসেস হান্নান মারা যায় কয়েকদিন আগে, তার জন্য দোয়া করি, ভাইরাসে মারা যায়।
আল্লাহ তাআলা তাকে শহীদের দরজা দেন, এবং আর যারা মারা গিয়েছে সবার জন্য আমরা দোয়া করি। আর সামনের মঙ্গলবারে, সামনের মঙ্গলবারে এক খতম কোরআনের উপর ভিত্তি করে আমরা দোয়া করব, সেটা বকশে দিব। এটা তেলাওয়াত করা হয়েছে আর নাজিম আহমেদ স্বপনের স্ত্রী মুক্তি এর আগেও করেছে কয়েকবার, তো সেটা আমরা বকশে দিব। আর চাচিকে, আমার আমার চাচিকে উদ্দেশ্য করে সে তেলাবাদ করেছে, আমার চাচির ছেলের বউ, তো সেটা আমরা বকশে দিব। এবং আপনারা এর মধ্যে আপনাদের আত্মীয় স্বজনের জন্য যা পাঠ করতে পারেন, সেটা কোরআনের একটা পারা হোক বা কিছু অংশ হোক বা তসবি তাহলিল হোক, নামাজ কালাম, যা পারেন পড়ে সব আমরা বকশে দিব সামনের বার মঙ্গলবার ইনশাআল্লাহ। তো তালিমের পরে বিশেষ দোয়া। আল্লাহুম আমিন, আল্লাহুম সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। جزا الله أن محمد صلى الله عليه وسلم ما هو أهله، لا إله إلا الله الحليم الكريم، سبحان الله رب العرش العظيم، والحمد لله رب العالمين. أسألك موجبات رحمتك وعزائم مغفرتك وغنيمة من كل بر وسلامة من كل إثم، لا تدع لنا ذنبا إلا غفرته، ولا هما إلا فرجته، ولا مريضا إلا شفيته، ولا دينا إلا قضيته، ولا مجاهدا إلا نصرته، ولا مظلوما الا نصرته، ولا مسلما الا رحمته، ولا حاجة هي لك رضا الا قضيتها، يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين. اللهم اسالك من خير ما سالك منه نبيك محمد صلى الله عليه وسلم، ونعوذ بك من شر ما استعاذك منه نبيك محمد صلى الله عليه وسلم، انت المستعان وعليك البلاغ، ولا حول ولا قوة الا بالله العلي العظيم. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا، ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا، ربنا ولا تحملنا ما لا طاقة لنا به، واعف عنا واغفر لنا واغفر لنا واغفر لنا أنت واعف عنا واغفر لنا وارحمنا، أنت مولانا فانصرنا على القوم الكافرين. يا فاطر السماوات والأرض، أنت ولي في الدنيا والآخرة، أنت ولي في الدنيا والآخرة. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي، ربنا تقبل دعاء. والله তুমি অশেষ মেহরবান, তুমি পরম দয়ালু, তুমি পরম করুণাময়। আল্লাহ, তুমি আমাদেরকে কত বড় মর্যাদা দিয়েছো সেই মর্যাদা আমরা বুঝতে পারি নাই। আল্লাহ, তোমাকে চিনতেও পারি নাই। আল্লাহ, তোমার ইবাদত যেভাবে করা উচিত করতে পারি নাই। একটা নামাজ, একটা সেজদা, একটা রুকু হয়তো ঠিক মতো করতে পারি নাই। একবার তোমাকে যেভাবে ডাকা উচিত সেভাবে ডাকতে পারি নাই। আল্লাহ, আমাদের এলেমের ঘাটতি, আল্লাহ আমাদের এলেমের উপর মৃত্যু পর্যন্ত রেখো। আল্লাহ, যাতে তোমাকে চিনতে পারি, জানতে পারি, এবং যা কিছু জানতে পারি তার উপর আমল করতে পারি, তোমার নবীর সুন্নত জানতে পারি, তোমার নবীর সুন্নতের উপর আমল করতে পারি, আল্লাহ সেই তৌফিক তুমি দান করো। আল্লাহ, তোমার যেভাবে ইবাদত করা উচিত সেভাবে ইবাদত করতে পারি সেই তৌফিক দান করো, তোমার সন্তুষ্টি অর্জন করতে পারি সেই তৌফিক দান করো, তোমার ভালোবাসার সাথে তোমার ইবাদত করতে পারি সেই তৌফিক দান করো, তোমার হাবিবের ভালোবাসা সহ ইবাদত করতে পারি সেই তৌফিক দান করো। আল্লাহ, আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। আল্লাহ, আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। আল্লাহ, অত্যন্ত অনুনয় বিনয়ের সাথে আল্লাহ তোমার কাছে হাত উঠিয়েছি আমরা সবাই। আল্লাহ, তুমি আমাদেরকে কবুল করলে আমাদের দুনিয়াও সহজ হয়ে যাবে, দুনিয়াতেও শান্তি সফলতা পাবো, আখিরাতেও সহজ হয়ে যাবে, আখিরাতেও শান্তি সফলতা পাবো। আল্লাহ, প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ তুমি শয়তানের ধোকা থেকে, প্রত্যেকটা মুহূর্তে তুমি আমাদেরকে শয়তানের ধোকা থেকে রক্ষা করো। আল্লাহ,
ও আল্লাহ রিপুর তাড়না থেকে রক্ষা করো, দুনিয়ার চাকচিক্যের থেকে রক্ষা করো আল্লাহ। আমরা এত দুর্বল, তুমি রক্ষা না করলে আমাদের পক্ষে সম্ভব না। এইসব শক্তির থেকে, এইসব শক্তি যা তুমি বানিয়ে রেখেছো, তার থেকে বেঁচে থাকার মতো ক্ষমতা আমাদের নাই আল্লাহ। আমরা অত্যন্ত দুর্বলই না, আমরা ভিখারি আল্লাহ, তোমার কাছেই চাই আল্লাহ। তুমি বাদশাহ, আমরা দুর্বল, তুমি শক্তিশালী আল্লাহ। আমরা গুনাগার, তুমি মাফ করি, তুমি মাফ করনে বলো আল্লাহ ও আল্লাহ। এবং একমাত্র তুমি বাদশাহ, একমাত্র তুমি শক্তিশালী, একমাত্র তুমি মাফকারী আল্লাহ। তুমি আমাদেরকে মাফ করো, তুমি আমাদেরকে আপন করে নাও আল্লাহ। তুমি আমাদেরকে আপন করে নাও, আমাদেরকে আপন করার মতো কেউ নাই আল্লাহ। ও আল্লাহ, আমাদের আত্মীয় স্বজন আছে, আমাদের মা বাবা আছে, যাদের মা বাবা আছে, আমাদের বন্ধু বান্ধব আছে, কিন্তু দিন শেষে তুমি আপন, তুমি আপন আল্লাহ। তোমার, তুমি যদি আপন করে নাও, সেটাই সেটাই কাজে লাগবে। পৃথিবীর অনেক অবস্থায়, দুনিয়ার অনেক অবস্থায় সেটাই কাজে লাগে, এবং কবরে তো সেটা ছাড়া কোনো গতি নাই আল্লাহ। আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কিছুই করতে পারবো না, আমাদের ধন সম্পদ, আমাদের আমাদের ক্ষমতা, আমাদের আমাদের দুনিয়ার অর্জন কোনোই কাজে লাগবে না কবরে এবং হাসরে এবং কুলসিরাত পার হতে এবং বেহেশত পেতে আল্লাহ। তোমার সাথে সম্পর্কই কাজে লাগবে আল্লাহ, পৃথিবীতে এবং কবরে এবং হাসরে এবং আখিরাতের প্রত্যেকটা ঘাটিতে কাজে লাগবে আল্লাহ। তোমার সাথে সেরকম সম্পর্ক করার তৌফিক দাও আল্লাহ। যেরকম সম্পর্ক করলে আমাদের আমাদের দুনিয়া সহজ হয়ে যায় আল্লাহ, মৃত্যু সহজ হয়ে যায়, কলেমা সহ মৃত্যু হয়, তোমার সর্বোত্তম ব্যবহার পাই কবরে এবং হাসরের ময়দানে এবং ফুলসিরাত পার হতে এবং এবং জান্নাতুল ফেরদৌস পেতে আল্লাহ। ও আল্লাহ, তুমি, আমরা আমরা বিভিন্ন নেক হাজতে হাত উঠিয়েছি, তুমি আমাদের নেক হাজত পুরা করে দিও আল্লাহ। কিছু ক্ষতিকর হলে, কোনো কিছু ক্ষতিকর হলে তার বদলা আখেরাতে দিও আল্লাহ। আমরা বিভিন্ন বিপদ আপদে হাত উঠিয়েছি আল্লাহ, তুমি আমাদেরকে বিপদ আপদে হেফাজত করো আল্লাহ। আমরা বিভিন্ন অসুখ বিসুখের কারণে বা বিভিন্ন জনের অসুখ বিসুখের কারণে হাত উঠিয়েছি আল্লাহ, তুমি যাদের নাম আমি বললাম আগে আল্লাহ, তাদেরকে তুমি সুস্থ করে দিও। আমাদের অন্যান্য আত্মীয় স্বজন যাদের নাম আমি বলি নাই, আমাদের মনের মধ্যে কারো না কারো মনের মধ্যে আছে, তুমি তাদেরকে সুস্থ করে দিও আল্লাহ। আমাদেরকে সুন্দর জীবন যাপন করার তৌফিক দান করো আল্লাহ, হায়াতুন তৈয়বা দান করো আল্লাহ, সুন্দর জীবন দিও আল্লাহ। আল্লাহুম্মা ইন্না আসআলুকাল আফিয়া, আল্লাহুম্মা ইন্না আসআলুকাল আফিয়া আল্লাহ। আমাদেরকে নিরাপত্তা দান করো আল্লাহ, সুস্বাস্থ্য দান করো আল্লাহ, সমস্ত ভালোই দান করো আল্লাহ। আমাদের থেকে বিপদ উঠিয়ে নাও আল্লাহ, নিমিষের মধ্যে তুমি উঠে নিতে পারো আল্লাহ, তোমার পুরা ক্ষমতার মধ্যে আল্লাহ, তোমার পুরা এখতিয়ারের মধ্যে আল্লাহ, সমস্ত কিছু তোমার তোমার এখতিয়ারের মধ্যে আল্লাহ। তুমি ছাড়া গাছের পাতা নড়ে না আল্লাহ, পানি প্রবাহিত হয় না আল্লাহ, আমরা ইচ্ছা পর্যন্ত করতে পারি না তুমি তোমার ইচ্ছা ছাড়া আল্লাহ। আল্লাহ আমাদের আমাদের মধ্যে সেই ইচ্ছা জাগিয়ে দাও আল্লাহ, সমস্ত ভালো কাজ যাতে আমরা করতে পারি আল্লাহ। আল্লাহ আমরা চাই না, কিন্তু তারপরেও তুমি আমাদেরকে আপন করে নাও আল্লাহ। এবং আমরা যা কিছু এই পর্যন্ত আমল করেছি, এই পর্যন্ত যা কিছু শুনেছি, তা বোঝার ক্ষমতা দান করো, তার উপর আমল করার তৌফিক দান করো আল্লাহ। এবং তার ভুল ভ্রান্তি সংশোধন করে, আমাদের বলার বা শোনার মধ্যে ভুল ভ্রান্তি সংশোধন করে তুমি তা কবুল করো, এবং আরো আরো মনোযোগ সহকারে ভবিষ্যতে শোনার তৌফিক দান করো আল্লাহ, এবং আমল করার তৌফিক দান করো আল্লাহ। তার ভুল ভ্রান্তি সংশোধন করে তোমার শাহী দরবারে কবুল করো, এবং তার সওয়াব রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছে দিও আল্লাহ, এবং আমাদের আপনজন প্রিয়জন নিকটজন সবার কাছে পৌঁছে দিও আল্লাহ, বেগম হান্নানের কাছে পৌঁছে দিও আল্লাহ, এবং আমাদের আত্মীয় স্বজন যারা মারা গিয়েছে তাদের কাছে পৌঁছে দিও, আমাদের পিতা মাতা, আমাদের দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, ফুফা ফুফু, খালা খালু, মামা মামি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, শিক্ষক শিক্ষয়িত্রী, পাড়া প্রতিবেশী আল্লাহ, সবার কাছে তথা সমস্ত মুসলমানের কাছে পৌঁছে আল্লাহ। তুমি তাদের কবরের আজাব মাফ করো আল্লাহ, তুমি তাদের কবরকে প্রশস্ত করো আল্লাহ, তুমি তাদের কবরকে নূরে পরিপূর্ণ করে দিও আল্লাহ, তুমি তাদের কবরকে জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দিও আল্লাহ, তুমি তাদেরকে উঁচু উঁচু মর্যাদা দান করো কবরে এবং হাসরে ময়দানে, তাদেরকে তোমার আরশের নিচে ছায়া দিও আল্লাহ, তাদেরকে তুমি তাদের আমলনামা ডান হাতে দিও আল্লাহ, নিশ্চিন্ত মনে রেখো আল্লাহ, বিদ্যুতের গতিতে পুলসিরাত পার হওয়ার তৌফিক দান করো আল্লাহ, এবং বিনা হিসাবে জান্নাতুল ফেরদৌসে দাখিল করো আল্লাহ। আল্লাহ আল্লাহ, আমাদের পিছনের গুনাহ মাফ করো, সামনের গুনাহ মাফ করো আল্লাহ, আমাদেরকে হেদায়ত করো, হেফাজত করো, রহমত করো, মাগফিরাত করো আল্লাহ।
আমাদেরকে কবুল করো আল্লাহ, তোমার শান মতো দান করো, আমরা চাইতেও জানি না, তোমার শান মতো হেফাজত করো, কিভাবে হেফাজত চাইতে হবে তাও জানি না আল্লাহ। তোমার হাবিব যা কিছু চেয়েছিলেন আমরা তাই তোমার কাছে চাই, তোমার হাবিব যার থেকে পানা চেয়েছিলেন তার থেকে আমরা পানা চাই আল্লাহ। ও আল্লাহ, ও আল্লাহ, ربي أني مساني دور وان تخبر راحدين، ربي أنزل لمن زل مبارك أنت خير المنزلين، ربي ارحمهما كما ربياني صغيرا. لا إله إلا أنت سبحانك إنا كنا من الظالمين. اللهم إنك عفو كريم تهيب العفو فاعف عنا. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا قاضي الحاجات يا رفيع الدرجات يا حلال المشكلات يا موجب الدعوات برحمتك نستغيث يا اول الاولين يا اخر الاخرين يا اكرم الاكرمين يا ارحم الراحمين يا راحم المساكين يا ذي القوة المتين. ربنا تقبل مني انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم. امين يا رب العالمين. أمين يا رب العالمين. أمين يا رب العالمين. إن شاء الله شامل تعليم هلو هني باري بيشش تعليم هي شابة جي بيشش دعا هوا أمرا شبائي كيچو عمل كوري آشار چشنا كوري أما در شبار آتيو شجون اوبوكريتو هوا لام چا داري كا بيشش دعا إر مدى أمرا كوياك دين شمائي بابو جا كيچو پات كورتو باري أما در شبائي আত্মীয় স্বজন যারা মারা গেছে সবাই উপকৃত হবো, আমরা উপকৃত হব। এগুলো বদলে আমরা দোয়া করব, তাতে আমাদেরও উপকার হবে। আল্লাহ তাআলা তৌফিক দেন।